ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথড ডেটা চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 4.1 এর আমাদের 12, 13, 14 এই তিনটা অঙ্ক আমাদের আজকের লেকচারে থাকবে। তো দেখো, আমি 12 নম্বর প্রশ্নটা এখানে তুলেছি। এরপর পি প্লাস কিউ বাই এরপর টু আর ইন্টু এরপর কিউ প্লাস আর বাই এরপর টু পি ইন্টু এরপর আর প্লাস পি বাই এরপর টু কিউ ইকুয়াল 1। তাহলে আমরা কি করব, এত সময় সময় 1 পুরো মান করতে বলছে, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড নিব। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে দেখো কিভাবে করতে পারি আমরা। লেফট হ্যান্ড সাইড এরপর পি প্লাস কিউ এরপর টু আর এরপর কিউ প্লাস আর এরপর টু পি এরপর আর প্লাস পি এরপর টু কিউ। এখন লক্ষ্য করো, এই যে বেস আর বেস সমান, বেস বেস সমান থাকলে ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ হয়। তাহলে ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ হয়, তাহলে পি প্লাস কিউ মাইনাস টু আর ইন্টু এরপর কিউ প্লাস আর মাইনাস টু পি ইন্টু এরপর আর প্লাস পি মাইনাস টু টু কিউ। এখন দেখো তাহলে কি হয়েছে, বেস বেস সমান, এখন আছে কি মাঝখানে গুণ চিহ্ন, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, পি প্লাস কিউ মাইনাস টু আর এই গুণের জন্য যোগ, কিউ প্লাস আর মাইনাস টু পি গুণের জন্য যোগ, আর প্লাস পি মাইনাস টু কিউ। আচ্ছা এখন দেখো, তাহলে পি পি আর পি যোগ করলে টু পি, কিউ আর কিউ যোগ করলে টু কিউ, আর আর যোগ করলে টু আর, এখানে আছে একটা মাইনাস টু আর, এখানে আছে মাইনাস টু পি, এখানে আছে মাইনাস টু কিউ। তাহলে এখন দেখো, এই মাইনাস পি টু পি প্লাস টু পি প্লাস টু কিউ মাইনাস টু কিউ প্লাস টু আর মাইনাস টু আর, তাহলে এরপর জিরো সমান সমান 1, অর্থাৎ আমরা সূত্র এরপর জিরো ইকুয়াল 1। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড, পি আর ও ভি ই ডি। তো দেখো আসলে আমাদের এই অঙ্কগুলো যে জটিল তা না, শুধুমাত্র আমাদের নিয়মটা কি, যদি বেস বেস সমান থাকে ভাগের সময় পাওয়ারে বিয়োগ গুণের সময় যোগ, আর কোনো কিছুর পর জিরো ইকুয়াল 1। এই কোনো কিছুর পর জিরো ইকুয়াল 1, এরপর জিরো ইকুয়াল 1 একটা প্রমাণ আমাদের চ্যানেলে আছে, তোমরা প্রমাণটা একটু দেখে নিবা। তো কিভাবে 1 হয়, 1 হওয়ার যে প্রমাণটা সেটা ওখানে দেওয়া আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তো দেখো এরপরে আমরা 13 নম্বর প্রশ্নটা আমি এখানে লিখেছি। 13 নম্বর প্রশ্নে কি আছে, x এর পাওয়ার a বাই x এর পাওয়ার b এটার হোল পাওয়ার 1 বাই ab, তারপরে ইনটু x এর পাওয়ার b বাই x এর পাওয়ার c এটার পাওয়ার হচ্ছে 1 বাই bc ইনটু x এর পাওয়ার c বাই x এর পাওয়ার a এটার পাওয়ার হচ্ছে 1 বাই ca সমান সমান 1, সমান সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড নিতে হবে, লেফট হ্যান্ড সাইড নিয়ে তারপরে করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এই অংশটা লেফট হ্যান্ড সাইড লেখো, x এর পাওয়ার a x এর পাওয়ার b এটার পাওয়ার হচ্ছে 1 বাই ab ইনটু x এর পাওয়ার b আর x এর পাওয়ার c 1 বাই bc ইনটু x এর পাওয়ার c বাই x এর পাওয়ার a এটার পাওয়ার 1 বাই ca। এখন লক্ষ্য করেন যে এখানে ভাগ আছে, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় ইনটু আবার x এর পাওয়ার b মাইনাস c এটার পাওয়ার 1 বাই bc ইনটু x এর পাওয়ার c মাইনাস a এটার পাওয়ার 1 বাই ca। এখন দেখো এই যে ভাগ আছে, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে নিছি, এখন আমাদের পাওয়ারে আর পাওয়ারে গুণ হয়, তাহলে a মাইনাস b এর সাথে এটার গুণ করলে কি হবে। দেখো x এর পাওয়ার a মাইনাস b এর সাথে 1 গুণ করলে a মাইনাস b আর নিচে হবে ab, x এর পাওয়ার b মাইনাস c বাই bc ইনটু x এর পাওয়ার c মাইনাস a বাই ca। আচ্ছা এখন কি করবা, দেখো এই যে বেস আর বেস সমান, তাহলে পাওয়ারে পরে কি হবে, যোগ হবে, a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। এখন ওই এখানে লসাগু করো, পাওয়ারের লসাগু এ বি সি, এ বি দিয়ে ভাগ করলে থাকে সি, সি এটার সাথে গুণ হবে এ মাইনাস বি প্লাস এ, বি মাইনাস সি প্লাস বি
সি মাইনাস এ লসাগু করেছি। এখন দেখো তারপরে এক্স এর পাওয়ার এ বি সি, তাহলে এখন সি দিয়ে গুণ করো, এ সি মাইনাস বি সি, এ বি মাইনাস এ সি, আবার প্লাস বি সি মাইনাস এ বি মাইনাস এ বি। তাহলে এখন দেখো যে এই উপরে এগুলো সব কাটা যায়, কাটলে জিরো হয়ে যায়, তাহলে সমান সমান এক্স এর পাওয়ার জিরো বাই এ বি সি। তার মানে কি এক্স এর পাওয়ার জিরো, তাহলে এক্স এর পাওয়ার জিরো সমান সমান ওয়ান, অর্থাৎ এর পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, এই সূত্র অনুসারে সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তো দেখো অঙ্কগুলো মনে হয় দেখতে কাঠামোটা এর একটু মানে জটিল কাঠামো, বাট করার সময় কিন্তু খুব সহজ, শুধু নিয়ম ওইটাই, গুণের সময় পাওয়ারে যোগ, ভাগের সময় বিয়োগ, আর কিভাবে লসাগু করে, কিভাবে একটার সাথে আরেকটা যোগ করে, তা এগুলো তো আসলে খুব একটা জটিল আমার কাছে মনে হয় না। তো ডিয়ার স্টুডেন্ট, যদি না বুঝেন আপনারা প্রশ্নের অঙ্কটা, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। 13 নম্বরটা না বুঝলে প্রশ্ন করো। দেখো আমি 14 নম্বর প্রশ্নটা বোর্ডে তুলি, দেখো 13, 14 একই রকম। দেখো 14 নম্বরটা কি আছে, এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি, এটার পাওয়ার হচ্ছে এ প্লাস বি, ইন্টু এক্স এর পাওয়ার বি বাই এক্স এর পাওয়ার সি, এটার পাওয়ার হচ্ছে বি মাইনাস সি, বি প্লাস সি, এক্স এর পাওয়ার সি বাই এক্স এর পাওয়ার এ, এটার পাওয়ার হচ্ছে সি মাইনাস সি প্লাস এ, সমান সমান ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে দেখো একই ক্যাটাগরির অঙ্ক, কিন্তু এটার পাওয়ার ছিল ভগ্নাংশ আর এটার পাওয়ার ভগ্নাংশ না। তাহলে লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইড এক্স এর পাওয়ার বি এক্স এর পাওয়ার এ, এটার পাওয়ার হচ্ছে এ প্লাস বি, এক্স এক্স এর পাওয়ার বি এক্স এর পাওয়ার সি, এটার পাওয়ার হচ্ছে বি প্লাস সি, এক্স এর পাওয়ার সি এক্স এর পাওয়ার এ, এটার পাওয়ার হচ্ছে সি প্লাস এ। এখন আগে ভাগের সময় পাওয়ারে বিয়োগ, তাহলে পাওয়ারে বিয়োগ করলে এ মাইনাস বি এ প্লাস বি, তারপরে ইন্টু এক্স এর পাওয়ার বি মাইনাস সি, এটার পাওয়ার হচ্ছে বি প্লাস সি, তারপরে ইন্টু এক্স এর পাওয়ার সি মাইনাস এ, এটার পাওয়ার হচ্ছে সি প্লাস এ। তাহলে এখন পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, তাহলে এ মাইনাস বি এর সাথে এ প্লাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ করলে এটা হয়। তাহলে অথবা তুমি এ প্লাস বি ইন্টু মাইনাস বি ওই সূত্র প্রয়োগ করতে পারো। এখন দেখো বেস আর বেস সমান, তাহলে বেস বেস সমান থাকলে কি হবে, পরে পরে যোগ হবে, এই গুণের জায়গায় যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন কি হচ্ছে দেখো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার এটা 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 কাটো, তার মানে এক্স এর পাওয়ার জিরো, কোনো কিছুর পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আসলে এর চেয়ে সহজ অঙ্ক আর কি হতে পারে বলো, এর চেয়ে সহজ অঙ্ক আর কিছুই হতে পারে না। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করো, আর যারা আমাদের চ্যানেলে ক্লাস করেন তারা কমেন্ট করবেন। ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা আমরা করে ফেললাম, 14 নম্বর। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আর ডায়েট চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।